শ্রীলঙ্কাতে যা হচ্ছে যেখান থেকে আপনারা আজকে আতঙ্কিত ওইখানে তো জাইঙ্গা পয়লা মানুষ নদীতে সাঁতরাইয়া জান বাঁচাইছে আর বাংলাদেশের মন্ত্রী এমপিরা যারা কাউয়া কাদের না চিৎকার করছেন আওয়ামী লীগের দুঃশাসনের ইতিহাস বাংলাদেশে লেখা আছে এই বাজিতপুরে আওয়ামী লীগ বাবার সামনে সন্তানের মাথা কর্তন করে ফুটবল খেলেছিল এইটাই তো বাজিতপুর এই বাজিতপুরের দুঃশাসন থেকে আমরা মুক্তি চাই আমরা এই বাংলাদেশ থেকে শেখ হাসিনার হাত থেকে মুক্তি চাই সহজভাবে যদি মুক্তি নেন তাহলে সহজ পথে যাবেন আর যদি না হয় শ্রীলঙ্কাতে যা হচ্ছে যেখান থেকে আপনারা আজকে আতঙ্কিত ওইখানে তো জাইঙ্গা পয়লা মানুষ নদীতে সাঁতরাইয়া জান বাঁচাইছে আর বাংলাদেশের মন্ত্রী এমপিরা যারা কাউয়া কাদের না চিৎকার করছেন পালানোর পথ খুঁজে পাবেন না জাইঙ্গা পড়ারও টাইম আপনারা পাবেন না সেই আন্দোলনে বাজিতপুরের বিপ্লবী জনতা অংশগ্রহণ করবে আর আমি খালেদ সাইফুল্লাহ সোহেল আপনাদেরকে অনুরোধ করে যাই যাদের সাথে জেলখানায় জীবনে অনেক সময় পার করেছি ভবিষ্যতে আরো যারা আছেন একবার অন্তত একটা মহিষী নারীর মুক্তির আন্দোলনের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য আসুন একটা বিপ্লব করি প্রয়োজনে বাংলাদেশের কারাগারে লক্ষ লক্ষ মানুষ পড়ে যাবে কারাগারে জায়গা কথা বলে সবাইকে আবারো কিশোরগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন জানিয়ে আমি খালেদ সাইফুল্লাহ সোহেল আপনাদের কাছে বিদায় চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তারুণ্যের অহংকার রাষ্ট্রনায়ক তারেক রহমান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ